আসসালামু আলাইকুম। সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, সঙ্গে আছি আমি রাজীব। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে। ইরানের উপর সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের সঙ্গে বাণিজ্যের সিদ্ধান্ত পাল্টালো পাকিস্তান। আমেরিকার সঙ্গে ইরানের আপোষ মীমাংসার সুযোগ রয়েছে বলছেন ল্যাভরভ। তাইওয়ানের আকাশসীমায় আবারও চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ। সৌদি আরবকে কথা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী। এবং সর্বশেষ থাকছে এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ওপর ক্ষেপেছেন কিমের বোন। এতক্ষণ সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক করুন, এবং আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ইরানের উপর সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে বলছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে ইরানের বিরুদ্ধে আমেরিকার সব নিষেধাজ্ঞা বহাল রয়েছে, এবং এইসব নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে ইরান কোনো লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখা হবে। মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের নিয়মিত ব্রিফিংয়ে এ কথা জানান। ইরানের সঙ্গে চীন 25 বছর মেয়াদী যে কৌশলগত KI চুক্তি করেছে সেই সম্পর্কে প্রাইসের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এই জবাব দেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন নিষেধাজ্ঞা বহাল থাকায় তা পাশ কাটিয়ে ইরান চীনের সঙ্গে কোনো লেনদেন করতে গেলে তা খতিয়ে দেখবে ওয়াশিংটন। ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চীনের সঙ্গে আমেরিকার অভিন্ন স্বার্থ রয়েছে বলেও তিনি দাবি করেন। নেট প্রাইস বলেন কূটনৈতিক চ্যানেল ছাড়া ইরানের আর সব খাতের ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল থাকবে। তিনি আরও দাবি করেন ইরানের পরমাণু সমঝোতায় যৌথভাবে ফিরে আসার বিষয়টি পর্যালোচনা করতে ওয়াশিংটন প্রস্তুত রয়েছে। মার্কিন মুখপাত্র এই বক্তব্যের মাধ্যমে একথা বোঝাতে চেয়েছেন যে ইরান যদি পরমাণু সমঝোতা বাস্তবায়নের কাজে পুরোপুরি ফিরে আসে তাহলে আমেরিকাও একাই একই ধরনের কাজ করবে। অথচ গত 20 জানুয়ারি জো বাইডেন প্রশাসন আমেরিকায় ক্ষমতা গ্রহণের পর ইরান স্পষ্টভাবে বলে দিয়েছে মার্কিন সরকার এই সমঝোতা থেকে আগে বেরিয়ে গিয়েছিল এবং তাকেই আগে এতে ফিরে আসতে হবে। ভারতের সঙ্গে বাণিজ্যের সিদ্ধান্ত পাল্টালো পাকিস্তান। ভারত থেকে পাকিস্তান চিনি এবং তুলা আমদানির যে সিদ্ধান্ত নিয়েছিল তা পরিবর্তন করেছে। কাশ্মীর ইস্যুতে তেমন কোনো অগ্রগতি না হওয়ার মধ্যেই ভারতের সঙ্গে বাণিজ্য শুরু করার সিদ্ধান্ত নেওয়ার পর পাকিস্তান সরকার তুমুল সমালোচনার মুখে পড়ে এবং আমদানি বাণিজ্য স্থগিত করে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খান আবার কাজে ফিরেছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন তিনি। ওই বৈঠকে আলোচনা করা হয় ভারত থেকে চিনি ও তুলা আমদানি করা হবে কি না। পাকিস্তানের বিরোধী দল এবং কাশ্মীরি জনগণের পক্ষ থেকে কঠোর সমালোচনা সৃষ্টির পর কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের সঙ্গে বাণিজ্যের সিদ্ধান্ত স্থগিত করে। এ ঘটনায় মনে করা হচ্ছে পাক সরকার জনগণের চাপের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। কাশ্মীর পরিস্থিতির অগ্রগতি ছাড়া ভারতের সঙ্গে বাণিজ্য শুরুর বিরুদ্ধে জনগণের বিরাট একটা অংশ। দীর্ঘদিন ধরে ভারত ও পাকিস্তানের মধ্যকার উত্তেজনার কেন্দ্রবিন্দু হলো এই কাশ্মীর ইস্যু। দুই দেশই পুরো কাশ্মীরের মালিকানা দাবি করে। 2019 সালের আগস্ট মাসে ভারত সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসন বাতিল করার পর পাকিস্তান দিল্লির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক হ্রাস করে। ভারতের ওই পদক্ষেপে কাশ্মীর পরিস্থিতি জটিল করেছে বলেও পর্যবেক্ষক মহল মনে করে। আমেরিকার সঙ্গে ইরানের আপোষ মীমাংসার সুযোগ রয়েছে বলছেন ল্যাভরভ। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন পরমাণু সমঝোতাকে কেন্দ্র করে এখনও ওয়াশিংটনের সঙ্গে তেহরানের আপোষ মীমাংসার সুযোগ রয়েছে। তিনি বুধবার আন্তর্জাতিক সংলাপ বিষয়ক রুশ থিঙ্ক ট্যাঙ্ক ওয়ালদাইয়ে বক্তব্য দেওয়া রাখতে গিয়ে এই আশা ব্যক্ত করেন। মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে আলোচনা করার জন্য ওয়ালদাই বুধবার এই আলোচনা সভার আয়োজন করে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন উভয় দেশ সদিচ্ছা প্রদর্শন করলে, বিশেষ করে আমেরিকার পক্ষ থেকে সদিচ্ছার মনোভাব নিয়ে এগিয়ে আসলে পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট অচল অবস্থা নিরসন করা সম্ভব।
ইরানের পরমাণু সমঝোতার ব্যাপারে আমেরিকার বাইডেন প্রশাসন যে নীতি গ্রহণ করেছে তা তুলে ধরে এই ব্যাপারে রাশিয়ার দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন সের্গেই ল্যাভরভ। তিনি বলেন, সদিচ্ছা থাকলে যে কোনো মুহূর্তে পরমাণু সমঝোতাকে আগের মতো কার্যকর করা সম্ভব। 2015 সালে 6 বিশ্ব শক্তিধরের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা সই হয়, যা 2016 সালের জানুয়ারি মাসে বাস্তবায়ন করা শুরু হয়। কিন্তু 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা থেকে আমেরিকাকে একতরফাভাবে বের করে নিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর ফলে এই সমঝোতা নিয়ে চলমান অচল অবস্থার সূচনা হয়। বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরে আনার কথা বললেও এখনও পর্যন্ত ওয়াশিংটন এ ব্যাপারে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তাইওয়ানের আকাশসীমায় আবারও চীনা যুদ্ধ বিমানের অনুপ্রবেশ। মার্চ মাসের মধ্যে মোট 17 বার তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে 10টি চীনা যুদ্ধবিমান প্রবেশ করেছে। বিমান প্রতিরক্ষা অঞ্চলগুলো দেশটির আকাশসীমায় এই বিমানগুলোর অনুপ্রবেশ শনাক্ত করেছে। তাইওয়ানের প্রধানমন্ত্রী শু শেংচ্যাং তাইওয়ানের বিমান প্রতিরক্ষা অঞ্চলে চীনের যুদ্ধ বিমানগুলোর অনুপ্রবেশকে অপ্রয়োজনীয় বলেই মন্তব্য করেছেন। সমুদ্র সহযোগিতা বিষয়ে তাইপে ও ওয়াশিংটন একমত হওয়ার পর 20টি চীনা যুদ্ধবিমান তাইওয়ান বিমান প্রতিরক্ষা অঞ্চলে অনুপ্রবেশ করে। এদিকে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, তাইওয়ানের জনগণ স্বাধীনতা চায়, কিন্তু তারা আগুন নিয়ে খেলছে এবং নিজেদের আগুন ধরিয়ে দেবে। তাইওয়ানের স্বাধীনতা চাওয়া মানে যুদ্ধ ছাড়া আর কিছুই নয়। প্রসঙ্গত, অনেক আগে থেকেই বেইজিং তাইওয়ানের উপর সম্পূর্ণ সার্বভৌমত্ব দাবি করে আসছে, যদিও তারা উভয় পক্ষ 7 দশকেরও বেশি সময় ধরে পৃথকভাবে শাসিত হয়েছে। অন্যদিকে তাইপে যুক্তরাষ্ট্রের সাথে কৌশলগত সম্পর্কের উন্নয়ন ঘটিয়ে চীনের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। সৌদি আরবকে কথা দিলেন ইরাকি প্রধানমন্ত্রী। ইরাক কখনও সৌদি আরবে হামলার ক্ষেত্র হবে না বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তফা আল কাদিমি। নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে রিয়াদ সফরে করেন ইরাকি প্রধানমন্ত্রী। সেই সফরে বুধবার এই মন্তব্য করেন তিনি। গত জানুয়ারি মাসে বিস্ফোরক ভোজায় ড্রোন রিয়াদের রাজপ্রাসাদে আঘাত করে। তখন যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির সংবাদ মাধ্যম জানিয়েছে, প্রতিবেশী ইরাক থেকে এই হামলা চালানো হয়েছে। তবে সৌদি আরব ওই হামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে বলা হয়, হামলায় শিকার হওয়া আল ইয়ামামা কমপ্লেক্সটি সৌদি বাদশাহ সালমানের আনুষ্ঠানিক বাসভবন এবং অফিস হিসাবেও ব্যবহৃত হয়। এছাড়া এটি দেশটির রাজকীয় আদালতের প্রধান অফিস হিসাবেও পরিচিত। সৌদি সরকার আনুষ্ঠানিকভাবে তেমন কিছু প্রকাশ না করলেও জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের উপর ক্ষেপেছেন কিমের বোন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে হুমকি দিয়েছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং। বলেছিলেন, আগামী 4 বছর যদি ভালো করে ঘুমাতে চান, তবে শুরু থেকেই এমন কোনো পরিস্থিতি তৈরি না করাই ভালো যা আপনার ঘুম কেড়ে নিতে পারে। এবার আক্রমণাত্মক কথা বলে আবারও আলোচনায় 32 বছর বয়সী কিম ইয়ো জং। সম্প্রতি উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে মন্তব্য করায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের ওপর চটেছেন তিনি। সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট মুন জে ইনোয়ের যুক্তরাষ্ট্রের তোতা পাখি বলে অভিহিত করেছেন কিম ইয়ো জং। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, এক বিবৃতিতে কিম ইয়ো জং বলেন, আমরা মুন জে ইনের নির্লজ্জতায় অবাক না হয়ে পারি না। যুক্তরাষ্ট্রের বানানো তোতা পাখি হিসাবে প্রশংসিত হয়ে তিনি এতটুকু দুঃখিত নন। এমন বক্তব্যের জবাবে সেউলের একত্রীকরণের বিষয়ক মন্ত্রী তীব্র আফসোস প্রকাশ করে বলেছেন, দুই কোরিয়াকে অবশ্যই যে কোনো পরিস্থিতিতে ন্যূনতম শিষ্টাচার পালন করতে হবে। ডয়েচে ভেলে জানায়, উত্তর কোরিয়ার সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইন বলেছিলেন, এমন পদক্ষেপ সংলাপের বা সম্ভাবনাকে আরও কঠিন করে তুলবে, মানুষ এ নিয়ে উদ্বিগ্ন। তার এই বক্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের সাথে প্রায় মিলে যায়। হয়তো এ কারণেই কিম ইয়ো জং প্রেসিডেন্ট মুন জে ইনকে যুক্তরাষ্ট্রের বানানো তোতা পাখি বলেছেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।
ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।